স্কুল স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে চায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। প্রাথমিকভাবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ব্যাপারে সিলেবাস কমিটির মতামত চাইলেন স্কুল শিক্ষা সচিব মনীষ জৈন। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল স্তরে কম্পিউটার শিক্ষা চালু করা যায় কিনা, কি সিলেবাস প্রয়োজন তা জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। অতীতে কম্পিউটার সম্পর্কে অনীহা ছিল এই রাজ্যের, পরে স্কুলের পাঠ্যক্রমে কম্পিউটারকে অন্তর্ভুক্ত করা হয়, তবে তা ঐচ্ছিক হিসেবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সীমাবদ্ধ। শহর ও শহরতলির কিছু স্কুলে অবশ্য অষ্টম শ্রেণীতেও ঐচ্ছিক হিসেবে কম্পিউটার রয়েছে, কিন্তু ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের তুলনায় এখনও অনেকটাই পিছিয়ে বাংলা মাধ্যমের পড়ুয়ারা, যার খেসারত দিতে হচ্ছে। প্রতিযোগিতায় এঁটে উঠতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার আলাদা বিষয় হিসেবে পড়ানোর পরিকল্পনা। রাজ্যে প্রায় 10,000 মাধ্যমিক স্কুল রয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী বেশিরভাগ স্কুলেই কম্পিউটার রয়েছে, তবে তা সংখ্যায় কম। কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে প্রতি স্কুলে কমপক্ষে 6 থেকে 8টি কম্পিউটার রাখতে হবে। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রতিটি জেলার DIদের কাছে কোন স্কুলে কত কম্পিউটার রয়েছে, আরও কত প্রয়োজন তার তালিকা চাওয়া হচ্ছে, কতজন শিক্ষক প্রয়োজন তাও জানতে চাওয়া হচ্ছে। দপ্তর সূত্রে খবর, এই বিষয়ে বহু অস্থায়ী শিক্ষক রয়েছেন, ফলে শিক্ষক পেতে সমস্যা হবে না। কেন্দ্রীয় প্রকল্পের অনেক টাকা এই খাতে রয়েছে, তাই অর্থেরও অভাব হবে না। ইতিমধ্যেই সিলেবাস কমিটির মতামত চাওয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল স্তরে কম্পিউটারকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এক্ষেত্রে প্রধান চিন্তার কারণ জেলার প্রত্যন্ত এলাকার স্কুলগুলি, শিক্ষকদের প্রশিক্ষণও প্রয়োজন, ফলে এই দুটি সময়ের মধ্যে শেষ করাই এখন চ্যালেঞ্জ। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, News18 বাংলা। গুয়াহাটিতে লাইভ শো চলার সময় মেজাজ হারালেন শান। ভিড়ের মধ্যে থেকে গানের অনুরোধের একটি পেপার বল ছোড়া হয় শানের দিকে, এরপরেই মেজাজ হারান গায়ক। যে ব্যক্তি স্টেজে পেপার বল ছুঁড়েছেন তাকে স্টেজে ডেকে পাঠাতে চান তিনি, আর মাত্র একটি গান গেয়ে স্টেজ থেকে নেমে যান। পরে অবশ্য নিজের আচরণের জন্য টুইট করে ক্ষমা চেয়ে নেন শান।